আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর ভিডিওর টাইটেল দেখি আপনারা বুঝতে পারছেন আর যাই অন্য করলে কি ভিডিও লইয়া আসি। আর কথা শুনি আপনারা বুঝার নাই কোন জেলার মাইয়া। এবং আজকে আঙ্গু নোয়াখালীর সবচেয়ে বিখ্যাত খানা মরিচখোলা রেসিপি আয়ান্নগরে করি দেখানোর চেষ্টা করি। চান আপনারা ভালো করে আঙ্গু নোয়াখালীর বিখ্যাত মরিচখোলা করতে কী কী লাগে। শুকনো মরিচ, পেঁয়াজ, এক বড় একটা রসুন, একটা পেঁয়াজ, একটা রসুন, শুকনো মরিচ পরিমাণ মতো নিয়ে নেব। আর ব্যাক কথার মাঝখান দিয়ে একখান কথা কইতে চাই, আসলেনগা একবারে নতুন আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার বেশি বেশি করে করবেন। একটা লাইক দিতে, একটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলিয়েন না। সান আই অঙ্গ নোয়াখালি বিখ্যাত মরিচ খোলারে কেন্নে কি এরিয়ে আগে শুকনো মরিচ সেগুন হারাত এক হিসে দিলুম, এক হিসে দি এর হরে আই রুন কুচাইছি, যেন রুন কুচিউন দি দিমু, রুন কুচিগুন দি চান কেনে করি নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা। চান এখানে এক হিসে দিয়ে লাইর, এক হিসে দিয়ে লাইবার হরে এ চান দেখছেন রনিগুন কুচাইছি, যেন রনিগুন দিয়ে দিছি, এন রনিগুনের ভালো করে হিসি এলাম, অফ ক্যামেরার মধ্যে হিসি এলাম চান আনে ভালো করে। আর এই ভিডিওটা দেখি যদি কারো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করি জানাবেন, আর যদি কোনো ভুল হয় তাকে সেটাও কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে ভুলটা শুধরাবার চেষ্টা করুন। এসান রুন হিসিয়ে লেবার পেঁয়াজ কুচি দিছি, পেঁয়াজ কুচি হিসি অন কি এদির বিজ্ঞানের একসাথে করি অন আবার পালা করি মিশ করে আর এক হিসে দিব সানেরা। কিন্তু দেখলে তো জিভে জল চলে গিয়ে হানি চলে গিয়ে আঙ্গুর নোয়াখালি বিখ্যাত মরিচ খোলা গেরানের লগে খাইতে মনে কয়। আবার এখানে এক সিটকে লবণ দিয়ে দিবেন, এক সিটকে লবণ দিয়ে দিলে ওই গিয়ে আর সকালবেলা ফান্তা ভাতের সাথে এমনি যেভাবে দেখেন এভাবেও খাইতে নেবেন। গরম ভাত কন ফান্তা ভাত কন খাইতে নেবেন, এটা যে গেরান গোস্ত দিয়া তো ভাত খেতে নেবেন, হাইতেন এটা দিয়ে যে ভাত খাইতে নেবেন আপনারা। তো অবশ্যই অবশ্যই চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কোনো কিছু জানার ইচ্ছা থাকলে বা কোনো কিছু ভুল হলে অবশ্যই অবশ্যই আরে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে, আর ভুলে নাই ঠিক করবেন লাই অবশ্যই চেষ্টা করুন। আর এনে যে রসুনে মরিচি রুনে মরিচি এন দেন এনের দুই ভাগের করি, এক ভাগ দি আর যাই লোটটা মাছ দি মরিচ কলা দিব, আরেক ভাগ দি সরু গুঁড়া মাছ দি কলা গাছের বরফ দি মরিচ কলা দিন, এটা পরবর্তীতে ভিডিওতে দেখানোর চেষ্টা করুন মান্য করে ইনশাল্লাহ। সান মরিচ ইগেনের তেল দিছি করের মাঝে, তেল গরম হয়েছে আর মরিচ ইগেনে তেলের মাঝে ডালি দিছি, এ সান ডালি দিবার হরে এখানে লাইটে 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 একবারে বালা গড়ি মিশাই লেবেন তেলে মরিচে, মিশেবের হরে মিশেতে থাকবে, মিশেবের হরে
আচ্ছা, এক কিনে দিয়ে ভুলে গেছি, লুইটা মাছ দিছি, ওইটা ভিডিওটা করতে ভুলে গেছি, তার জন্য সরি। সান লুইটা মাছ দিছি, লুইটা মাছ এই যে সান রান্না করে দেখাবে চেষ্টা করিয়ে, লুইটা মাছ দিছি যে সান লুইটা মাছ দি ভালো করি, এক কারে লাড়ি কোয়া কোয়া এক কারে যেন পানি কিন হয়ে যাইব বই। সান লাইটতে থাকেন, লাইটতে থাকেন, লাইটতে থাকেন, খালি লাইট দিয়ে থাকেন, পানি শুকাই যাবেন হরে, তো দেখবেন কি হয়, দেখতে থাকেন। দেখছেন নি একারে লাইটতে লাইটতে পানি বেক্ষেন হয়ে গেছে, সান ফান ইয়েন হয়ে যাইবার হরে, আর নিয়েনের বিত্তে কিরবেন। এ সান লোটটা মাছ দিয়েছিলেন দেখছেন নি আপনারা, বালা করি সান লোটটা মাছের গরম পানি দিই বালা করি, এক কারে দুই এলাইছি, দুই সুন্দর করি দুই তিন দোয়া দিই, তুই আমার মরিচের মরিচে ডালি দিছি। এরপর ইগেনের লাট্টে লাট্টে যে ট্যাক্কার হয়ে যাবো গো, হেতে আর একবার এক কাপ পানি, এক কাপ পরিমাণ মতো পানি এখানে ডালে দিবেন, দিয়ে এখানে লাইটে 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 পানির সাথে মরিচ, মরিচের লগে একখানে ভালো করে মিক্সচার করে নেবেন। সান মিক্সচার করার পরে সান সানারা মিক্সার করতে 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 ইগেন যেন একবারে শেষ হয়ে আইব পানি, ইগেন তেল বাসি বাসি উঠবো, খালি লাইটতে থাকবেন, আর নব কামছে খালি লাইটতে থাকবেন, লাইটতে থাকবেন। আবার একটু ডা একখানা ঢাকি দিবেন, বটগে আছে না নোয়া খালির বাসা ঢাকনাকে বলে, বটগে বটগে দিয়ে ভালো করে একখানা ঢাকি দিবেন, ঢাকি দিলে কিছুক্ষণ পরে আবার আন্নেরা ইয়ে ডাকলে ইন উড়াই নেবেন, উড়ে তাহলে লাইটবেন, একে করতে 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 লাইটতে লাইটতে দেখবেন না এটা এক কারে শুকে গেছে, এসে না রান্দার এক কারে শেষ পর্যায়ে চলে এসছে। আন্নেরা বালা করে চান দেখতে থাকুন, আর এটা মুখ দিতে কই আন্না করে বুঝাইতে পারতাম না, আপনারা ভিডিও সাই বিজ্ঞান বুঝতে না পারেন, আর দেই এনারা বুঝরেন এটা স্বাদ টেস্ট কিরকম মজা, এটার গ্যারান্টা যদি এন্ড করে ভিডিওর মধ্যে দেখাইতে পারতাম বুঝাইতে পারতাম তাহলে বুঝতে নাইতেন এটা যে কত মজার জিনিস। নোয়াখালীর বিখ্যাত খানা মরিচ খোলা, এই সানার রান্না বান্না এককারে শেষ, অন্যায় এন্ড করলে পরিবেশন করে দেখাই সান। নোয়াখালী বিখ্যাত খানা মরিচ খোলা যদি হয়, মরিচ খোলার লাগে যদি একখানা পাতলা মুসির ডাল না হয় তাহলে কি হয় নি আপনারা, এখন আঙ্গো বাড়িতে আঙ্গো মাছা সিরে যেদিন নোয়াখালীর বিখ্যাত খানা মরিচ খোলা করবো সেদিন তো ডাইল অবশ্যই অবশ্যই করবো, ন করলে কি আর ভালো লাগে না। তবে নোয়াখালীর বিখ্যাত খানা মরিচ খোলা এটা ডাইল না হইলেও অনেক গরম গরম ভাত দি খাইতেও আরেক টেস্ট, আবার সকালের রান্নার ফান্তা হানি ভাত দি খাইতেও মজা আছে, আবার ডাল দি খাইতে তো আরও টেস্ট। তাই তো অন্য করে কই বুঝাইতে পারতাম মুক্তি, আপনারা বিশ্বাস না করলে একদিনে জেনে জেনে হাঁড়া দিছি হিসি করছে, এনে এনে হাঁড়ারাও একদিন আর কথা দৌড়ি একদিন করিসান খাই চাইবেন, ওরে মারে মা কি মজা কি স্বাদ কি টেস্ট, এ সান আজামাই খাব খাই অন আন্ন করে কইব, কেক্কে মজা হয়েছে, কেক্কে টেস্ট হয়েছে, কেক্কে স্বাদ হয়েছে, সান আন্নেরা চাইতে থাকেন, আজামাই না আবার মরিচ কলা কন গোস তখন সবজি কন দেখ কিছু লাগে সালাদ লাগে, সালাদ না হইলে আবার হাতের হয় না, সান ভালো করি সব ভড্ডা ভড্ডা করি রেনি রেনি সান, আর সান ভিডিওতে গিয়ে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন, একটা একে সাবস্ক্রাইব করতে এককারে ভুলিয়েন না, দেখছেন নিয়াজ জামাই লাইক দেন,
এটা যে কত মজার জিনিস, রান্নাঘরে মুখ দিয়ে কই বুঝাইতাম ইত্যান না, যদি রান্নাঘর বেগুনের কুদ্দুর কুদ্দুর খাওয়াইতাম ইত্যান, তুই বুঝতি না এটা যে কত মজার জিনিস। আপনি রাজ্যে করিসান, তবে ইয়ে নেবি তার একখান কথা আছে, ইরি মরিচ দিকেও করিয়েন না, তাইলে হ্যাঁ রে একবারে 12টা বাজে যাব। এমনিটি হলে দামাইয়ে জিগে আছে, ইয়া টুকে দিছে সাল্লাতের বিত্তে, ইয়ে যা শতানি করে আসতাম, আর জাঙ্গু বাসার কারণে যা ডিস্টার্ব করে একবার আইয়ের একবার যা টুস করি আইয়ে টুস করি যা, এটা লান্নগুলো কাছে একখানা সরি চাই আর বেরিয়ে আজ যে কারণ আনলে কিন্তু সমস্যা হয়ে গেছে, তো এটা লাই সরি আনলে না আরে মাফ করে দিয়েন, আর আর বিরিয়তে যদি একখানা ভুল ত্রুটি হয়ে থাকে আনলে না আরে অবশ্য অবশ্য ক্ষমা করে দিবেন, আর কোন জায়গা ভুল হয়েছে কোন কথা ভুল হয়েছে এটা আনলে না আরে কমেন্ট করে জানাবেন, তাহলে আর পরবর্তী ভিডিওটা জানা করি করার সময় ভুলটা শুধরে নিবার চেষ্টা করব ইনশাল্লাহ। আর সান এই লগে আমি আইও খাইতাম বই গেছি আপনার মাইয়া হে মাথা দিয়ে বসে মাইয়া ভিডিও করি না, আর কাছে গরম ভাতি নোয়াখালি বিখ্যাত মরিচ কোলা লোটটা বসে মরিচ কোলা দিচ্ছি খাইছে কি যে মজা লাগে, আর আমি বলি এনদি লোটটা মাসে এক পিস দেখা ইয়ে দেখছি নিয়ে আমার একে করে শেষ করে করে গরম পানি দিয়ে ভালা করে দুধ তৈরি করবেন, এসান ভিডিওর এক কাল শেষ মিনারে চলিয়ে গেছি, তাই অন্য করে আবারও একটা রিকোয়েস্ট আবারও একটা জানাইয়ে দিয়ে নিতে হবে, আর স্যালাঙ্গা এক কালে নতুন স্যালাঙ্গ করছি, আর একে সাবস্ক্রাইব করবেন একে লাইক দিবেন একটা কমেন্ট করবেন কি জানতে চান আমার কোনো ভুল হয়েছে কি না, আর ভিডিও না না বেশি বেশি করে শেয়ার করে দিন, একটা সাবস্ক্রাইব করতে অবশ্যই 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 ভুলবেন না প্লিজ একটা সাবস্ক্রাইব, এই যে আপনারা দেখে চান এটা হয়ে ডাল লইছি, ডাল দিয়ে খেতে আরও টেস্টি, মানে গোস্ত কী কমো আর গোস্ত মসির গোস্ত বড়ো গোস্ত কলিয়া বলতে খাই দিদি এত ভাত খেতে দেখতে বাংলাদেশের নোয়াখালী বিখ্যাত মরিচ কোলা দিজাত ভাত খেতে দেখবেন এক কারে নাম করা করে দেখছেন নিয়ে আনলে দাঁড়াই, আর আরও আমি ভিডিওর একবার শেষ কিনে চলে গেছি, তুই সবাই ভালো ব্যাগে ভালো থাকিয়ে নেব নিজেও ভালো থাকিয়ে অন্যেরও ভালো রাখার চেষ্টা করিয়েন, সবাই আপনারা অন্যেরা ব্যাগে কেন ভালো আছেন নি আরে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার ব্যাগের কেউ দেখছেন নি খাইতে 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 একবারে একবারে মরিচ কোলা শেষ, তো আল্লাহ হাফেজ ভালো থাকিয়েন, আসসালামু আলাইকুম।